এই মাতম শোকের, অন্যায়ের প্রতিবাদের, সত্য ন্যায় আর ইসলামের বিজয়ের বার্তা ছড়ানোর বেদনা বিধুর দশ মহরম, পবিত্র আশুরা। সকাল থেকেই পুরান ঢাকার ধর্মপ্রাণ হাজারো শিয়া অনুসারী হাজির হোসেনি দালানে। শিশু থেকে বৃদ্ধ, সব বয়সী নারী পুরুষের জমায়েত, সবার পরনে কালো কাপড়, কিশোর তরুণদের হাতে এবং কারো কারো মাথায় কালো পতাকা। মুসলিম উম্মার এক তাৎপর্যপূর্ণ উপলক্ষ এই দশ মহরম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেনের আত্মত্যাগ স্মরণে বের হয় তাজিয়া মিছিল, যা একই সঙ্গে শোকের এবং প্রতিবাদের। শান্তি ও সম্প্রীতির আদর্শকে সমুন্নত রাখতে ইমাম হুসেনের আত্মত্যাগ মানব ইতিহাসে আজও সমুজ্জ্বল। অন্যায় প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে করছি, অন্যায়ের কাছে মাথা নত করি না, আমরা করবো না, ইসলামও তা বলে না। সারা বিশ্বকে জানানো যে ইমাম হুসেন যে জীবনটা দিয়েছে ইসলামের জন্য, তার স্মরণে আমরা শোক মিছিল বের করছি। হিজরি ৬১ সনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর কাছে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেন ইমাম হুসেন। সে মর্মন্তুদ ঘটনা আজও শোকের আবহ নিয়ে ফিরে ফিরে আসে। এই দিনে ইমাম হুসেন ইসলাম হযরত মুসা দৌহিত্র কারবালার প্রান্তে তার ৭২ জন সদস্য নিয়ে শহীদ হয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। রোজা রাখি, এবাদত বন্দিগিরি করে দশই মহরম নয় মহরম আমরা কাটানোর চেষ্টা করি। হুসেনকে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে, তাই এখানে শোক পালন করা হচ্ছে। আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীর হোসেনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। কারবালার করুণ ইতিহাসকে ধারণ করে কালো পোশাকে খালি পায়ে মিছিলে অংশ নেয় হাজারো মানুষ। নবীর ভালোবাসা হলো সুন্নত, নবীর প্রত্যেকটা জিনিসই সুন্নত। তাহলে নবীর সবচেয়ে প্রাণপ্রিয় মানুষটা হলো ইমাম হুসাইন, তাহলে তাকে যে ভালোবাসছে তাকে তো আমরাও ভালোবাসবো। বাপদাদারা যারা করেছে তারা আমরা হাসান হোসেনের অনুসরণই করে যাচ্ছি আমরা। নির্বিঘ্নে আশুরা পালন করতে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয় সব ধরনের প্রস্তুতি। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মিছিলগুলোকে কেন্দ্র করে ৮০০র উপরে ডিপ্লয়মেন্ট থাকছে, সেখানে আপনাদের রুফটপ পিকেট ব্যবস্থা, তারপরে আমাদের যে ছোয়াট K9 বা বোম ডিসপোজাল ইউনিট, ইন্টেলিজেন্স, মোবাইল প্যাট্রোলিং, সব রকম ব্যবস্থাই এর মধ্যে আছে। নারী পুলিশ সহ আমাদের এই ব্যবস্থা থাকতেছে। সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে এবছর দা, ছোড়া, কাঁচি, বল্লম, তরবারি বহন নিষিদ্ধ ছিল, তাই শরীরে আঘাত করে চিরাচরিত মাতমের দৃশ্যও এবার চোখে পড়েনি। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে মহরমের এই শোক মিছিল লালবাগ নিউ মার্কেট হয়ে সীমান্ত স্কোয়ারের সামনে এসে শেষ হয়। সাজিদ আরাফাত, এখন ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।